নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ শান্ত বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত খান। আর নিরাপত্তাহীনতা ও নানা শঙ্কা তুলে ধরে ভোটের নিরাপত্তা চাইছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন। রত্না জামান। সকালে পূবাইল থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়ে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান তিনি। আমি আমার পরিকল্পনাটিকে তিন স্তরে বিভক্ত করে প্রায়োরিটি বেসিস ফার্স্ট টাইম আমার প্ল্যানিংটা কী হবে, মিড টাইম প্ল্যানিং কী হবে এবং ফাইনাল প্ল্যানিংটা কী হবে, দুপুরের পরে কোর্ট চত্বর থেকে গণসংযোগ শুরু করেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। ভোটের নিরাপত্তা চান তিনি। বাধা তো থাকতে পারে, বাধা চলে দিয়ে আমার চলতে হবে। আমি সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি, একটা মিথ্যার ময়দানে নেই। টঙ্গীর ভাদাম এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজউদ্দিন। জয়ে আশাবাদী তিনিও। আমরা যে প্রচারণে যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, তারা আমাকে সমর্থন করে। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও ভোটের আশায় ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষ আজকে এক হয়েছে পরিবর্তনের জন্য। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন এলাকায় নিজে আরো 5টা গাড়ি নিয়ে আমাদের টিম নিয়ে কিন্তু আমরা ঘুরেছি যে কোথাও কোনো ভঙ্গ হচ্ছে কিনা, এগুলো কিন্তু অবজারভেশন রাখছি, পর্যবেক্ষণ রাখছি। রত্না জামান, একুশে টেলিভিশন।